আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটি পার্কের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই শুরুতে হচ্ছে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চলে আসছি ক্যারিনগঞ্জ, আর এই পার্কটির নাম হচ্ছে বেলনা ইকো রিসোর্ট। বেলনা তালেপুর, ক্যারিগঞ্জ, ঢাকা। খুবই সহজ লোকেশন, যে কাউকে বললেই হচ্ছে এখানে নিয়ে আসবে, অটো, সিএনজি যে কিছু দিয়ে এখানে আসতে পারবেন। আর আমরা টিকিট কেটে নিয়েছি, জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা করে এর প্রবেশ মূল্য। আর ভিতরে কিন্তু খুবই সুন্দর পরিপাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারপাশে হচ্ছে গাছ লাগানো। ওই হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে কিন্তু এই রাস্তা ধরে এগিয়ে আসতে হবে। আর ফুল গাছ দেখলে তো এমনিতেই ভালো লাগে, অনেক গাছ লাগানো আছে, একদম সবুজের সমারোহ পুরো পার্ক জুড়ে। আর এটা হচ্ছে ওদের রেস্তোরাঁ, এখানে বসে কিন্তু আপনারা একটু বিশ্রাম নিতে পারেন, গল্প করতে করতে কিছু খেতেও পারেন। আর বাহিরে কিন্তু এরকম ছোটো ছোটো অনেক বসার প্লেস আছে, সেখানে বসে কিন্তু খাবার অর্ডার দিতে পারেন। এপাশে একটা পানির ফোয়ারা আছে। আসলে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট হবে, এবং বাচ্চাদের জন্য কিন্তু একটা ভালো প্লেস বলা যেতে পারে, কারণ এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, ইচ্ছে মতো ছোটাছুটি করতে পারবে, যেহেতু অনেক বড় একটা জায়গা। আর ঢাকা শহর কম পার্কই হচ্ছে অনেক বড় জায়গা পাওয়া যায়, আর ক্যানিগঞ্জ তার জন্য বেস্ট, কারণ ক্যানিগঞ্জের কিছু পার্কই আছে এত বড় স্পেস নিয়ে। আমার কাছে এই পার্কটা খুবই বেশি ভালো লেগেছে। এই তো বাচ্চাদের খেলার জায়গা। আমরা এখন ওদের রেস্তোরাঁর ভিতরে আছি, খুব সুন্দরভাবে লাইটিং এবং ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। এখন আমরা হালকা বিকেলের নাস্তা করব। প্রাইসটা কিন্তু বলছি না, কারণ অন্যান্য পার্কে যেরকম রেট হয় মোটামুটি ওই রকম রেটই আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই খুব ভালো ছিল, খাবারের মান ভালোই ছিল বলতে পারি। আর মেঘাচ্ছন্ন ছিল আকাশটা, তাই হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা জায়গা, বিশাল জায়গা, উপরে হচ্ছে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এরকমভাবে ছাদ দেওয়া আছে, আর চারপাশে খোলামেলা। এখানেও কিন্তু আপনারা খেতে পারেন, অর্ডার করলেই হচ্ছে দিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর সবুজ মাঠ এবং খোলা জায়গা। আর এই পাশে জেব্রা, হরিণ, হাতি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা, খুব সুন্দর লাগে। আর এই তো কিছু রাইড আছে, এর টিকিট হচ্ছে 50 টাকা করে। আর এই পাশে সুন্দর একটা ব্রিজ আছে, সেটা এইভাবে শেয়ার করা যাচ্ছে না, তেমন সৌন্দর্য ফুটে উঠছে না, আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি উপর থেকে। এখানে দেখতেই পাচ্ছেন ওয়াচ টাওয়ার আছে, আর বাচ্চারা তো এখানে আসলে অবশ্যই খুশি হয়ে যাবে, যেহেতু অনেক আনন্দ করতে পারবে, অনেক বড় জায়গা। আর এটা হচ্ছে পুকুরের মতো যে লেকটা আছে সেই পাশ ঘিরে এভাবে ডেকোরেশন করা আছে, এবং বসার ব্যবস্থা আছে। আমরা সেদিকে একটু এগিয়ে যাই দেখার জন্য পাশে কি আছে। আর সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। চাইলে কিন্তু এখান থেকে ঘুরিয়ে যেতে পারেন বাচ্চাদের নিয়ে। আর এখানে একটা বাবল, একটা ঝুন আছে, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা করে। যারা উঠতে চান এখানে উঠতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পানিতেও পানির ফোয়ারা আছে, আর এই রাইডগুলোতেও কিন্তু উঠতে পারেন যারা উঠতে চান, আমরা রেগুলাতে উঠছি না। তো এখন হচ্ছে ওয়াচ টাওয়ারে চলে আসলাম, এখান থেকে দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। পুরোটা হচ্ছে ঘুরে দেখেছি, এখন আর ঘুরতে ভালো লাগছে না, উপর থেকে একটু কিছুক্ষণ বসে দেখব। উপরে কিন্তু বসার ব্যবস্থা আছে, আর উপর থেকে কিন্তু বেস্ট ভিউটা পাওয়া যায়। এই পাশে হচ্ছে এগ্রো আছে, এখান থেকে দুধ চাইলে নিতে পারবেন, এবং এখানে থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে রাত্রি যাপন করতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু করা আছে। আর অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটিং করা আছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই ব্রিজটার কথা বলছিলাম, দেখতে কতটা সুন্দর, সেটা হচ্ছে নিচ থেকে ক্যামেরাতে ফোকাস করা সম্ভব না, উপর থেকে যতটা বোঝা যায়। আর এই তো বোর্ডেও উঠতে পারবেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর একদম পরিপাটি সাজানো গোছানো। এটা যে তৈরি করেছেন আসলে ওনার রুচি বলতে হবে খুবই ভালো।
আর যে কোনো পার্কেই হচ্ছে সন্ধ্যার ভিউটা অনেক বেশি ভালো লাগে লাইটিং থাকলে, আর সেটা কিন্তু মিস করা একদমই যাবে না। আমার কাছে তো ভালো লাগে, সে কারণে যে কোনো পার্কে বিকেলে গেলে সন্ধ্যার ভিউ দেখে তারপর আসা যায়। এই তো পানির ফোয়াটা রাত্রিবেলা কত সুন্দর লাগছে, একটা বেস্ট জায়গা হতে পারে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার জন্য সারাদিন কাটানোর মতো। আর এই পাশে কিন্তু ছবি তোলার জন্য এরকমভাবে ডেকোরেশন করা আছে, একদমই এখন ভিড় নেই যেহেতু রাত্রি হয়ে গিয়েছে, মানুষ অনেক দূর থেকে যারা আসছে চলে গিয়েছে অলরেডি। একদম চারপাশে লাইটিং করা, আর ছোট্ট এই বীচটাও কিন্তু খুব কিউট, খুব সুন্দর লাগছিল। যেহেতু রাত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। আমরা সেট মেনু নিয়েছি এবং গ্রিল নান, আর সাথে তো অবশ্যই কোল্ড ড্রিঙ্কস থাকতে হবে, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এই হচ্ছে আই লাভ বেলনা, এইখানে কিন্তু পিক তুললে খুব সুন্দর লাগে। কেমন লেগেছে আজকে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে, আর কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।